আমরা কিন্তু 1.5 মিটার বা 1.5 মিটার আমরা পিয়ার করতে পারি, তারপরেও সেখানে কিন্তু পর্যাপ্ত জায়গা থেকে যাবে। তারপরেও কাজ করার সময় হয়তো সামান্য একটু জায়গা অকুপাই করতে হতে পারে, কিন্তু সেটা খুবই খুবই সামান্য হবে। পাইপের যে অংশটা উড়াল হয়ে যাচ্ছে, এটা কি পুরোটা পূর্বাঞ্চলের যে সড়ক পুরো অংশ জুড়ে যাবে না কোন অংশ থেকে যাবে? আমি একটু বলি যে এটা হচ্ছে যে আমাদের যে উড়াল অংশ, উড়াল অংশ হচ্ছে নতুন বাজার থেকে শুরু হবে, কিন্তু এর আগে কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড থেকে ইচ্ছা করলেই কিন্তু হঠাৎ করে উড়ালে চলে যায় না, এটার জন্য একটা র্যাম্প করতে হয়। এই জন্য এটাকে আমরা বলি ট্রানজিশন বলি। আমাদের প্রথম যে দুইটা স্টেশন নতুন বাজার এবং তার যে পরবর্তী স্টেশন, এই দুইটা স্টেশন কিন্তু পাতাল লেনে নির্মিত হবে। এই 9টা স্টেশনের ভিতরে বাকি যে 7টা স্টেশন থাকবে, এই 7টা স্টেশন উড়ালে নির্মাণ করা হবে। এবং যেটা সচিব মহোদয় বলেছেন, এটা হলো প্রকৃত তথ্য যে আমরা সমন্বয় করে নিয়েছি। কেউ বলেছেন যে 10 বছর আগে, ওনারা যখন কনসিভ করেছে, আমরা যখন কনসিভ করেছি, তখন থেকেই কিন্তু সমন্বয় করে নেওয়া হয়েছে। এখানে আমাদের যে টেকনিক্যাল টিম আছে, আমাদের যে কনসালটেন্ট টিম আছে, এবং এক্সপ্রেসওয়ের যে টেকনিক্যাল টিম আছে, কনসালটেন্ট টিম আছে, তারা অনেক অনেক অনেকবার একসাথে বসেছে, বসেই সমন্বয়টা করে নিয়েছে। আমাদের মিডিয়ানটা কিন্তু 5 ফিট। আমাদের যদি পিয়ারগুলি দেখেন, আমরা কিন্তু 1.5 মিটার বা 1.5 মিটার আমরা পিয়ার করতে পারি, তারপরেও সেখানে কিন্তু পর্যাপ্ত জায়গা থেকে যাবে। তারপরেও কাজ করার সময় হয়তো সামান্য একটু জায়গা অকুপাই করতে হতে পারে, কিন্তু সেটা খুবই খুবই সামান্য হবে। আর সচিব মহোদয় যেটা বলেছেন যে আমাদের যে 12টা আছে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য, এটাও কিন্তু ওনারাও এটা কনসিভ করেছিলেন, আমরাও কনসিভ করেছি। দুইটা শহর যদি এরকম একটা হাইওয়ের দুই পাশে হয়ে যায়, তাহলে কিন্তু দুই পারের যে জনসাধারণ, তাদের ভিতরে যোগাযোগ থাকবে না। যারা বাম দিকে আছেন এবং যারা ডান দিকে আছেন, তাদের ভিতরে ইন্টারঅ্যাকশন হবে না। ওই পারের উন্নয়নের সুবিধা এই পার নিতে পারবে না, এই পারের উন্নয়নের সুবিধা এই পার নিতে পারবে না। বা হাটবাজারের সুবিধা, আপনি যদি টিওডির কথা বলেন বা অন্য ধরনের শপিং মলের কথা বলেন, এই সুবিধাগুলো নেওয়া যাবে না। এবং এই রাস্তাটা এলিভেটেড যে মেট্রোটা যাবে, সেই জন্য কিন্তু ওই জায়গাটাতে এটা নিচের দিকে করে এবং মোটামুটি রাস্তা সমান্তরালে এই পার থেকে এই পারে যাচ্ছে। যখন এই পার থেকে এই পারে যাচ্ছে, আপনি দেখবেন যে সচিব মহোদয় বলেছেন যে মাঝে একটা স্পেস আছে বা হোল আছে, এই স্পেস দিয়ে কিন্তু পিয়ারটা উঠে যাবে। কাজেই এখানে কোনো ধরনের অসমন্বয়ের কোনো বিষয় না। এবং সচিব মহোদয় আরেকটা কথা যেটা বলেছেন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন আমরা কাজ করতে যাব, আমরা যখন ফিজিক্যালি কাজ করতে যাব, তখন কিন্তু হয়তো কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সেই চ্যালেঞ্জগুলো আমরাও সমন্বয়ের মাধ্যমে আমরা সমাধান করব। এবং এখানে কিন্তু বেশ কতগুলো নদী আছে, এই নদীগুলো কিন্তু আমরা ইতিমধ্যে যখন MRT লাইন 6 আমরা করেছি, আপনারা দেখেছেন যে আমরা 120 মিটার পর্যন্ত কিন্তু আমরা করেছি, লং স্প্যান আমরা ব্রিজ করেছি। সেখানে কোথাও যদি দেখা যায় যে আমাদের যে এপার থেকে ওপারে যাওয়ার জন্য যে একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে যদি কোথাও যদি পিয়ার স্থাপনের যদি সেই ধরনের জায়গা না থাকে, তাহলে কিন্তু আমরা লং স্প্যান করে চলে যেতে পারবো। এই অভিজ্ঞতা আমাদের আছে। জি, 540 মিটার পর্যন্ত করা সম্ভব। আমরা যে আন্ডারপাসের গ্যাপটার জন্য তো আমরা বলছি যে আপনি যখন দেখবেন যে মাঝে কিন্তু স্পেস রাখা আছে, মাঝে কিন্তু স্পেস রাখা আছে, এটা এদিক দিয়ে গিয়েছে, এটা দিক দিয়ে মাঝে কিন্তু একটা অনেক বড় স্পেস আছে, সেই স্পেসটাকে আমরা ব্যবহার করব। যেখানে নদীগুলো আছে, তারাও কিন্তু নদীগুলো ব্রিজ দিয়ে পার হয়েছে, আমরাও সেখানে নদীগুলো ওই একইভাবে, আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক জায়গায় চিন্তা করা হয়েছে, খুব সহসাই হয়তো সেটা চলে আসবে যে একটা ব্রিজের উপরে আরেকটা ব্রিজ, এটা নিচের ব্রিজটাকে কোনো ক্ষতি করে না, উপরের ব্রিজটা স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারে। এই ধরনের যে নতুন যে ইনোভেশনগুলো, সেগুলি আমরা সেখানে ইন্ট্রোডিউস করব যেখানে আমাদের চ্যালেঞ্জ আছে। ধন্যবাদ। ছোটখাটো কোনো চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জটা আমরা সম্বন্ধের মাধ্যমে মোকাবেলা করব। আপনারা হয়তো আরেকটা বিষয় ভুলে গেছেন, এই রুট অ্যালাইনমেন্ট দিয়ে কিন্তু আমাদের পিতলগঞ্জে যে একটা ফুয়েল ডিপো আছে, সেই ফুয়েল ডিপো সব কিছু কিন্তু এদিক দিয়ে আসছে, আমরা কিন্তু এটার সাথেও সমন্বয় করেছি। খালি যে এই আমাদের এই 300 ফিট রাস্তার সাথে সমন্বয় করেছি তা না, সেখানে যে ফুয়েলের যে পাইপলাইন আছে, সেখানেও আমরা এটা সমন্বয় করেছি।
কাজেই এখানে কিন্তু তিনটা প্রকল্প একসাথে চলছে এবং তিনটার সাথেই একটা সুসমন্বয় আছে। আমরা বিশ্বাস করি যে কোনো ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ সৃষ্টি হবে না। সাউদার্ন রুটে একটা পিডি সাহেব আছেন, তো পিডি সাহেব বলবে শেষ করে। কোনটা সাউদার্নটা? সাউদার্নটা মোট ব্যয় কত? সাউদার্নটা আমাদের 4.7।